কারো কারো পায়ের দুর্গন্ধ পাশের জনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দুর্গন্ধ বয়ে বেড়ানোর কারণে বিব্রত হন অনেকে, কিন্তু কেন পায়ে এমন দুর্গন্ধ হয়, এজন্য বেশ কিছু কারণ দায়ী, যার মধ্যে অন্যতম পায়ের ঘাম আর ব্যাকটেরিয়া। শীতের সময় জুতা মোজা পরার প্রবণতা বেড়ে যায়। শীতকালে অধিকাংশ মানুষের পায়েই এ কারণে দুর্গন্ধ হয়। এ সময় রেক্সিন, প্লাস্টিক বা মোটা লেদারের তৈরি জুতা পরার কারণে পায়ে বাতাস চলাচল ব্যাহত হয়। এ সময় বদ্ধ পায়ে ব্যাকটেরিয়া তৈরি করে দুর্গন্ধ। তবে শুধু মোটা মোজা বা ভারী জুতা থেকে ঘাম হয় না, অনেকের এমনিতেই ঘামের প্রবণতা বেশি, তাদের অল্পতেই পা ঘেমে যায়। আবার কিছু রোগ থেকেও পায়ের দুর্গন্ধ হতে পারে। চলুন জেনে নেই এ সমস্যা থেকে মুক্তির উপায়। পাতলা লেদারের বা কাপড়ের তৈরি জুতা পরুন, সুতি কাপড়ের তৈরি মোজা ব্যবহার করুন। ভারী জুতা, নাইলন বা প্লাস্টিকের তৈরি মোজা পরার কারণে পায়ে দুর্গন্ধ হতে পারে। এসব জুতা ও মোজা পরলে পায়ে রক্ত চলাচলও বাধাগ্রস্ত হয়, তাই এগুলো এড়িয়ে চলা ভালো। প্রতিদিন মোজা পরিবর্তন করুন, ব্যবহৃত মোজা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিন। একই জুতা রোজ ব্যবহার না করতে পারলে আরও ভালো, সপ্তাহে অন্তত 2 দিন জুতা রোদে শুকিয়ে নিতে পারেন। মোজা বা জুতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার দেয়া যেতে পারে, ট্যালকম পাউডার, বরিক অ্যাসিড বা দুর্গন্ধনাশকও ব্যবহার করা যেতে পারে। বাইরে থেকে বাড়ি ফিরে অ্যালকোহল ওয়াইপস দিয়ে পা পরিষ্কার করে নিতে পারেন। আধা চামচ অ্যাপসল্ট মেশানো পানিতে 20 মিনিট পা চুবিয়ে রাখলেও দুর্গন্ধ থেকে মুক্তি মেলে। নিয়ম মানার পরও যাদের পা বেশি ঘামে তারা পায়ে ড্রাই লোশন ব্যবহার করতে পারেন। পায়ের ত্বকের মরা চামড়া পরিষ্কার রাখুন, সময় মতো নখ কাটুন। কর্মস্থলে দীর্ঘ সময় যারা ডেস্কে কাজ করেন তারা আনুষ্ঠানিক মিটিং ছাড়া অন্যান্য সময় স্যান্ডেল ব্যবহার করতে পারেন। অফিস থেকে বাসায় ফিরে জুতা খুলে পায়ে পর্যাপ্ত বাতাস লাগান। জুতাগুলো এমন জায়গায় রাখুন যেন জুতার ভেতর পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। কোনো কারণে জুতার ভেতর ভিজে গেলে তা শুকিয়ে ব্যবহার করা ভালো। এসব নিয়ম মেনে চলার পরও পায়ের দুর্গন্ধ দূর না হলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।